হ্যালো গাইজ, যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিওটি। আজকে আমরা কথা বলবো ইউকের জব ভিসা নিয়ে, এবং আপনাদের কাছে দেখিয়ে দিব ইউকের যে গভর্নমেন্ট থেকে লাইসেন্সকৃত কিছু কোম্পানির লিস্ট এবং অকুপেশন লিস্ট, যেখান থেকে আপনি সঠিকভাবে বুঝতে পারবেন যে কোন কোম্পানি আসলে ফরেন ওয়ার্কার হায়ার করে আর কোন কোম্পানি ফরেন ওয়ার্কার হায়ার করে না, এবং ওই সব ডিমান্ড জবগুলো আপনাদের কাছে আমরা দেখিয়ে দিব যে জবগুলো আসলে বর্তমানে ইউকেতে প্রচুর পরিমাণ পোস্ট খালি আছে, এবং ওই কোম্পানিগুলোতে আপনি যদি আবেদন করুন তাহলে আপনার ইউকের জব হবে 100%। কারণ হচ্ছে ইউকে গভর্নমেন্ট ওই সব কোম্পানিকে সরাসরি লাইসেন্স দিয়েছে যে তারা বাইরের দেশ থেকে তারা চাইলে ওয়ার্কার হায়ার করতে পারবে। এজন্য আমি বলতে পারি যে ওই সব কোম্পানিতে আপনি যদি আবেদন করুন তাহলে আপনার জব হওয়ার, মানে জব যদি হয় তাহলে ভিসা হওয়ার গ্যারান্টি 100% হয়ে যাবে। তো এই সকল বিষয় আসলে আমরা আমাদের ল্যাপটপ স্ক্রিনে দেখিয়ে দিব। তো আজকে আপনাদের জন্য বিশেষ একটি অফার রেখা হয়েছে, যে এটাকে একটা লটারি সিস্টেম বলা যায়, যে এই ভিডিওটা যখন পাবলিশড হবে সে তখন থেকে 24 ঘন্টার মধ্যে যদি 500 কমেন্ট হয় তাহলে প্রথম বিজয়তাকে আমরা আমাদের পক্ষ থেকে একটা সিবি, একটা কাভার লেটার এবং একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট প্রোভাইড করব, যেটা দিয়ে সে ইজিলিভাবে এই ইউকে বিভিন্ন জবে সুন্দরভাবে সে আবেদন করতে পারে। তো যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। তো চলুন আমরা শুরু করি। তো মূলত হচ্ছে ইউকে তো আপনারা সবাই জানেন একটা খুবই উন্নত কান্ট্রি, এবং ইউকেতে প্রচুর পরিমাণ লোক আসলে যেতে চায়। তবে ইউকের ভিসা সিস্টেম অনেক হার্ড বলে, এবং সঠিক জায়গায় যে যাওয়া যেতে পারে না বলেই আসলে অনেকে ইউকে যেতে পারছে না। তো সেজন্য আমরা আজকে এমন কিছু বিষয় দেখিয়ে দিব যেখান থেকে আপনি যদি সঠিকভাবে জিনিসগুলোকে আবেদন করুন তাহলে একদম ইজিলিভাবে আপনি ইউকের জব পেতে পারেন এবং ইউকের ভিসাতে ইউকে যেতে পারেন। তো চলুন আমরা আমাদের ল্যাপটপ স্ক্রিনে আপনাদের কাছে নিয়ে যাই। তবে আরেকটা বিষয় হচ্ছে, আপনারা যারা এইসব জবে আবেদন করবেন তাদের যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে আপনার একটা সিভি লাগবে, একটা কাভার লেটার লাগবে এবং একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে। যে বিষয়টা আমরা আজকে আমাদের লটারিতেও রেখেছি, যে যিনি বিজেতা হবেন তাকে আমরা এটা পুরস্কৃত করব। তবে মনে রাখবেন প্রথম 24 ঘন্টায় 500 কমেন্ট, একজনে একটার বেশি কমেন্ট করতে পারবেন না, এবং কমেন্টে আপনি আপনার নাম, আপনার জেলার নাম আর আপনার ফোন নাম্বারটা লিখে দিবেন, আর কিছু লিখতে হবে না। তো যারা নাকি বাহিরের বা নিজে নিজে সিভি তৈরি করতে চান তাদের জন্য আসলে আমাদের ভিডিও আছে, ডিসক্রিপশন বক্সে আপনি পেয়ে যাবেন কিভাবে ইউরোপিয়ান বা এসব জাতীয় সিভিগুলো তৈরি করা হয়, এই সম্পর্কিত একটি ভিডিও আছে, আপনারা সেখান থেকে ভিডিওটা দেখতে পারেন। আর যারা নাকি একান্তই না পারেন, আমাদের প্রিমিয়াম সার্ভিস হচ্ছে আমরা আসলে সিভি কাভার লেটার এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেটগুলো তৈরি করেও দেই কিছু সার্ভিসেসের মাধ্যমে, তো সেটাও আপনারা নিলে নিতে পারেন। তো চলুন আমরা আমাদের মূল টপিকে চলে আসি। দেখতে পাচ্ছেন আমরা আমাদের ওয়েবসাইটে চলে আসছি। চলে আসার পরে আমরা আপনার কাছে যে বিষয়টা শেয়ার করব এটা হচ্ছে এই ওয়েবসাইটের লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে চলে আসবেন, এই পেজের লিঙ্কটাও দেওয়া থাকবে। তো আমরা এখানে একটা লিঙ্ক দিয়ে রেখেছি যাতে আপনাদের খুঁজতে না হয়, এই লিঙ্কটাতে আপনারা চলে আসবেন। চলে আসলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য, এগুলো হচ্ছে কোম্পানির নাম, এটা হচ্ছে কোম্পানির ওয়েবসাইট, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া লিঙ্ক, ঠিক আছে, তারপর হচ্ছে কোম্পানিটা কোন জায়গার, ঠিক আছে, তারপর হচ্ছে ওই এই কোম্পানিটা আসলে কোন টাইপের কোম্পানি, এই সকল বিষয়গুলো এখানে লেখা আছে, এবং অনেক কিছু এখানে লেখা আছে, তারা কী ধরনের লোক চায়, কত তারিখ থেকে তারা লাইসেন্স পেয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে ইউকে গভর্নমেন্টের লিস্টকৃত একটা কোম্পানি।
তো এসব এরকম আরো অনেক আছে, এখানে নেক্সট নেক্সট দিলে আপনি পেয়ে যাবেন, আরো অনেক আছে। তো এখান থেকে বিভিন্ন কোম্পানি আছে, বিভিন্ন প্রফেশনাল। তো আমি যেটা আজকে আপনাদের কাছে দেখাবো, যেমন এখানে যে কম্পিউটার প্রোগ্রামিং আছে, তো এটা হচ্ছে আসলে আইটি কোম্পানি, এটা আইটি বিষয়। তো এই আমি দেখাবো আজকে একটা রেস্টুরেন্টের যে কোম্পানি আছে, যারা নাকি বিভিন্ন বাহিরের ওয়ার্কার হায়ার করবে, এমন একটা কোম্পানির আমি দেখাবো আপনাদের কাছে কিভাবে আপনারা জব করবেন। তো সবগুলো আসলে একই সিস্টেম, বাট আমার থেকে মনে হচ্ছে বেশিরভাগ লোক আসলে এখানে কম্পিউটার প্রোগ্রাম বা অন্য অন্য ডিপার্টমেন্টের যারা আছে তাদের থেকে, আমার যে যে সকল ভিউয়ার্স আছে তারা রেস্টুরেন্ট জব এর প্রতি খুবই আগ্রহী। আরও জব আছে, বাট আমি এখানে অনেক জব আছে বিভিন্ন কোম্পানিতে, তো বিশেষ করে এই কোম্পানিটা যেহেতু রেস্টুরেন্টটা, সেজন্য আমি এই বিষয়টা দেখিয়ে দিচ্ছি। প্রথম এই কোম্পানির নামটা আমরা এখান থেকে নিব, নেওয়ার পরে আমরা জাস্ট গুগলে এই কোম্পানির নামটা সার্চ দেব, সার্চ দিলে এই কোম্পানির ওয়েবসাইট চলে আসবে। ঠিক আছে, ওয়েবসাইট চলে আসার পরে আমরা ওয়েবসাইটে ঢুকলাম, ঢুকার পরে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এই কোম্পানিটার ওভারভিউ আছে। তারপর হচ্ছে এখানে কোম্পানির আমরা কন্ট্যাক্ট পেজে চলে আসছি, কন্ট্যাক্ট পেজে চলে আসার পর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে তারা অলরেডি তাদের যে ওয়ার্কার লাগবে, কর্মী লাগবে, তারা এখানে অলরেডি দিয়ে রেখেছে, বিজ্ঞাপন দিয়ে রেখেছে, আপনি চাইলে আবেদন করতে পারেন। তো ও আপনারা যেহেতু ইংল্যান্ডের, এসব বিভিন্ন কোম্পানি আসলে বিভিন্ন জব সাইডেও তাদের জব পোস্টিং করে রাখে, বাট আপনাকে ওই জব পোস্ট আসলে আপনি কিভাবে বুঝবেন যে তারা কোন জব পোস্টে, জব সাইটে আসলে তাদের জবটা পোস্ট করে রাখছে? তো সেজন্য আমি যেটা মনে করি, সরাসরি আপনার কোম্পানির ওয়েবসাইটে চলে আসবেন এবং তাদের এসব কন্ট্যাক্ট পেজে বা বিভিন্ন পেজে আসলে তারা এইসব জবগুলা তাদের পোস্ট করে রাখে। তো জাস্ট আপনি এখানে অ্যাপ্লাই করবেন, তাদের জবের যে রিকোয়ারমেন্ট আছে, ঠিক আছে, রিকোয়ারমেন্ট তেমন একটা কিছু না, তো রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা আবেদন করে দিবেন। তো এখানে জাস্ট সিম্পলি ভাবে আপনার নাম, ইমেল অ্যাড্রেস, তারপর হচ্ছে জবটা আপনি কোন পজিশনে জব করতে চান, আপনার সিভি এবং একটা কেমন আপনি জব করতে চান বা কে এসে বিষয়ে, এই বিষয়ে একটা কাভার লেটার যেটা লিখবেন এটা এখানে সুন্দরভাবে লিখে সেন্ড করে দেবেন। বাস একদম ইজি, কোনো ব্যাপার না। তো যে যে সেক্টরের আপনি কাজ কাজ করতে চান ওই সেক্টরের আসলে জাস্ট কোম্পানির নামটা লিখে সার্চ দেবেন, কোম্পানির ওয়েবসাইটে যাবেন, তারপর সেখান থেকে তাদেরকে মেল করবেন, নাহলে তাদের কন্ট্যাক্ট পেজে যাবেন, সেখান থেকে তাদের সাথে সরাসরিভাবে যোগাযোগ করা শুরু করে দিবেন। তো আশা করতেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন, কিভাবে কোম্পানি খুঁজবেন এবং কিভাবে জব খুঁজবেন, সকল বিষয়ে কিভাবে আবেদন করবেন। তো সুন্দরভাবে আবেদন